তিনি যে লাইব্রেরি করলেন মখদুমি লাইব্রেরি পরে আহসানুল্লাহ লাইব্রেরি করলেন উদ্দেশ্য কি ছিল তখন তৎকালে আপনার কোনো মুসলমানের বই হিন্দু প্রকাশ সব তখন তো সব হিন্দু প্রকাশ ছিল সব লাইব্রেরিয়ান হিন্দু ছিল যারা লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন তারা কোনো মুসলমান বই লেখকের বই ছাপাতো না তারা বলতো মুসলমান লিখতে জানে না তাদের লেখা চলবে না বিক্রি হবে না বই এবং সেই জন্য কোনো পাঠ্যপুস্তক কোনো মুসলমানের নামে কোনো পাঠ্যপুস্তক ছিল না স্কুলের যত টেক্সট বুক ছিল কোনো পাঠ্যপুস্তক ছিল না তিনি করলেন কি আপনার মখদুমি লাইব্রেরি প্রতিষ্ঠা করলেন করে বললেন কি যে আর মুসলমান তোমার পান্ডু ম্যানস্ক্রিপ্ট খুব নিয়ে আসো তখন বিশাল ছন্দ নিয়ে আনোয়ারা নিয়ে আসলে আসলো সমস্ত লেখকরা বিভিন্ন এই ধরনের বই তখন ছাপা হলো সেখান থেকে যখন বিশাল ছন্দ মার্কেটে গেল আনোয়ারা মার্কেটে গেল তখন লোকজন বললো কি হিন্দু মুসলমান লিখতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়া বিল কলকাতা বিশ্ববিদ্যালয় সিনেটে উপস্থাপিত হলে প্রচণ্ড বিরোধিতা সৃষ্টি হয় খান বাহাদুর আহসানুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তাকে সমর্থন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং সিনেটের মেম্বার ছিলেন মুসলমান ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য তার প্রচেষ্টায় বিশেষ বিশেষ স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হয় সর্বোপরি তিনি মুসলমান ছাত্র শিক্ষক তথা বাঙালি মুসলমানদের কল্যাণে সে সময় কার্যকর ভূমিকা পালন করেন চাকুরি এবং অবসর জীবনে খান বাহাদুর আহসানুল্লাহ নিরলসভাবে সাহিত্য ও ধর্মচর্চা করেন সমাজ দেশ বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি ইতিহাস শিক্ষা ধর্ম জীবন তথা নানা বিষয় নিয়ে এই মহান পুরুষ 79টি পুস্তক রচনা করেন খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির গ্রন্থাবলীর মধ্যে রয়েছে 1818 সালে রচিত বঙ্গভাষা ও মুসলিম সাহিত্য 1931 সালে রচিত হিস্ট্রি অব দি মুসলিম ওয়ার্ল্ড 1926 সালে রচিত ইসলাম আদর্শ মহাপুরুষ 1940 সালে রচিত তরিকত শিক্ষা 1931 সালে রচিত কোরআন ও হাদিসের আদেশাবলী 1947 সালে রচিত সুফি 1949 সালে রচিত সৃষ্টিতত্ত্ব 1949 সালে রচিত ইসলামের মহতি শিক্ষা 1950 সালে রচিত মহাপুরুষদের অমীয়বাণী 1956 সালে রচিত ইসলামের বাণী ও পরহংসের উক্তি 1952 সালে রচিত টিচার্স ম্যানুয়াল বিশেষভাবে উল্লেখযোগ্য এক কথায় বলা যেতে পারে খান বাহাদুর আহসানুল্লাহ সাহিত্য ভাবনা পুরোটা দখল করে রয়েছে স্বদেশ ও স্বজাতি বাংলা ভাষা ও সাহিত্য এবং মানুষের সর্বাঙ্গীন মঙ্গল কামনা আপনি এক পা যদি খোদার দিকে বাড়ান খোদা আপনার দিকে 10 পা বাড়াবে আপনি খোদার আশিক হয়ে যান খোদাই আপনার আশিক হবে এমন খোদা ইসমাইল যে শিক্ষা আমার জীবনের এই উদ্দেশ্য আমি যে আপনাদের কাছে ঘুরে বেড়াই আমার বড়ই ইচ্ছা আমার বাবারা যেন খোদার আসে সব কাজ করুন তারই সঙ্গে যেন খোদারই কথা মনে থাকে সেই চিন্তাটাই যেন প্রবল থাকে এই কথা আপনি কোথায় শুনবেন না যেখানে শুনবেন মৌলী ওনাদের কাছে কেবল শুনবেন দুর্গের ভয় আর দেশের জয় কিন্তু খোদাকে কি করে পাওয়া যাবে সে কথা কেউ বলে না খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহু আলাইহির সমগ্র জীবন ছিল দৃষ্টান্তমূলক শিক্ষা বিভাগের নানা প্রকার উন্নতি সাধন এবং চাকুরি জীবনের প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ তৎকালীন সরকার তাকে 1911 সালে খান বাহাদুর উপাধিতে ভূষিত করেন ব্রিটিশের কাছে উপাধি পেয়েছিলেন ওনার ওই চাকরি জীবনে নিজের আদর্শের জন্য উনি কোনোদিন ওনার লেবার চেঞ্জ করেননি উনি পাঞ্জাবি পায়জামা এবং শেরওয়ানি এবং ওই ফেস টুপি যেটা এইটা ব্যবহার করতেন ওই লাল যে টুপিটা শিক্ষাওয়ালা বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য বাংলা একাডেমি তাকে 1960 সালে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করেন ভাই সকল হিন্দু মুসলমানই দ্বন্দ্ব আজ হয়তো ভুলিয়া যাও হিন্দু বাংলা মুসলিম বাংলা এই পার্থক্য বোধক শব্দগুলি অভিধান হয়তো উঠাইয়া দাও উভয় সাহায্যে বঙ্গভাষার আয়ত্ত বৃদ্ধি করো এবং ভাষার উত্তরোত্তর উন্নতি তার দেশের মঙ্গল সাধন করো আলাজে তিনি বলছেন উর্দু আমাদের মাতৃভাষা মনে করিয়া বঙ্গ সাহিত্যের পরিবেষ্টের জন্য কেহ অপসর হন নাই বঙ্গ ব্যবচ্ছেদ সে তর্ক মিটাইয়া দিয়াছে সকলে বুঝিতে পারিয়াছেন যে বঙ্গীয় মুসলমান সমাজের উন্নতি সাধন করিতে হইলে
বঙ্গ ভাষায় সাহিত্য রচনা করা আবশ্যক। এই বইটা লিখেছেন উনি 18 সালে, সেই সময় তিনি চিন্তা করেছেন যে বাংলা ভাষার উন্নতি দরকার, বাংলাদেশের উন্নতি করতে করতে দরকার। আজকে যে ভাষা নিয়ে এত কথা বলি, কিন্তু এইসব কথা কিন্তু তিনি তখনই বলেছেন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করে খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি স্বদেশবাসীর রুহানি খেদমত এবং সমাজসেবার জন্য 1935 সালের 15ই মার্চ আহসানা মিশন নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন। খান বাহাদুর আহসানুল্লাহ প্রতিষ্ঠিত আহসানা মিশনের প্রধান কার্যালয় সাতক্ষীরা জেলার নলতা শরীফের অবস্থিত। তার সেবার আলো দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে। 117টি শাখা রয়েছে দেশের এবং পৃথিবীর বিভিন্ন দেশে। তার প্রতিষ্ঠিত ঢাকা আহসানা মিশনের মাধ্যমে সাধারণ মানুষ উপ আনুষ্ঠানিক শিক্ষা, দারিদ্র বিমোচন, নিরক্ষতা দূরীকরণ, স্যানিটেশন, বৃক্ষরোপণ, কারিগরি শিক্ষা, সার্বিক সমাজ উন্নয়ন, শিক্ষা উপকরণ তৈরি, শিক্ষা সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ, বস্তি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন সহ নানা বিষয়ে সেবা পেয়ে থাকেন।